মঙ্গলবার কাউন্সিলরদের দলবদলের ধাক্কায় উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের হাতে থাকা চারটি পুরসভা দখল করেছে বিজেপি। বুধবার কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যানও বিজেপিতে যোগ দেবার পরিকল্পনা কার্যত স্পষ্ট করে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি দলবদলে ভর করে ওই এলাকায় আরও কোনো পুরসভা দখল করতে পারে বিজেপি? উত্তর চব্বিশ পরগনার গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংহর ভগ্নিপতি সুনীল সিংহ। ফলে এই পুরসভা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও সুনীল সিংহর দাবি এসব জল্পনা ভিত্তিহীন। দিদির নীতি উপরে আমরা চলবো, তাহলে কাউকে নিয়েও যেতে পারবে না, কারণ থানাও যেতে পারবে না। আমরা দিদির নীতি উপরে আছি, দিদির সঙ্গে আছি। নিশ্চয়ই আপনি যেমন বলছেন ভাটপাড়া, বীজপুর, কচড়াপাড়া, নেহেট্টি, তারপরে গাড়ুলিয়া আছে। গাড়ুলিয়া কাউন্সিলর একটা বলিনি আপনাকে, আপনি বলতে পারবেন না কি আমি তৃণমূলে নেই। একটা কাউন্সিলর আপনি বলতে পারবেন না। যদি একটা কাউন্সিলর বলতে পারেন তাহলে যা বলবে আমি মেনে নেব। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান অবশ্য জল্পনা জিইয়ে রেখেছেন। আটকানোর জানে কোনো কিছু করার নাই, যারা যে যাওয়ার সেই সে চলে যাবে, হাত বাঁধো পাও বাঁধো মনটা কে বাঁধে। কথা হচ্ছে যতটুকু খবর আছে সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেভাবে আক্রান্ত হচ্ছে, অনেকেই সেটাকে ভয়ে পড়ে যাচ্ছে না মনে থেকে যাচ্ছে, এখন তার সাথে কথা বলে বলবে। এই প্রেক্ষিতে তৃণমূল কাউন্সিলরদের দলবদল নিয়ে তৃণমূল বিজেপি চাপানোতর এখন চরমে। তৃণমূলের দাবি দলে এখন শুদ্ধিকরণ চলছে। দিদি এই ইলেকশনের পর শুদ্ধিকরণ করবে বলেছিলেন, কিন্তু তার আগেই এমনিতেই শুদ্ধিকরণ হয়ে গেছে। আমাদের এই বিষ্ণুপুর থেকে অনেক লিড দেওয়ার কথা ছিল, সেখানে লিডাররা দাঁড়িয়ে নিজেরাই নাকি বলেছে, অনেক জায়গায় শুনেছি যে এক নম্বর পদ্মে সাপ দাও। বিজেপির পাল্টা কটাক্ষ, তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছে না বলেই কাউন্সিলররা গেরুয়া শিবিরে আসছেন। এখনও মানে তৃণমূলের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের সাথে কেউ দেখা খোঁজেও নিচ্ছে না কি তারা কি অবস্থায় আছে। বাধ্য হয়ে ওরা আমাদের সাথে যোগাযোগ করে বুঝছে না, এই অবস্থার সময় যখন যোগাযোগ করছে না তখন আমরা তো তৃণমূলে থাকবো না, সেই বলেই তো ওনারা আমাদের সাথে আসছে। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে দলবদল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।